বলতেছিলাম আমরা যে নবীর উম্মত, এ নবীর উম্মতের ক্ষমতা কত দেখেন। ঘূর্ণিঝড় সিজরে ধরবে, সাহস পাইল কই? এটা নিয়ে কই যাচ্ছেন? হুজুর নীল নদে নিক্ষেপ করলে পানি আসবে সেজন্য যাচ্ছি না, মহিলা দিয়ে পানি আনতে হবে, মহিলা দিয়ে, এটা আমরা মানতে পারি না, ইসলাম মানে না, মুসলমান মানে না। এক কদম সামনে যাবেন না, থামেন, থেমে গেলেন, বাড়িতে যান। মেয়ের গার্জিয়ান খুশি, আত্মীয় স্বজন খুশি, মেয়ে খুশি, বাবা খুশি, মা খুশি, শুধু বেজার যারা পানি আনতো তারা। কি গভর্নর আইলো রে, মেয়েটা নিক্ষেপ করতে দিল না, পানি পাবো না, কিভাবে ফসলাদি করব। কিন্তু গভর্নর সাহেব সাথে সাথে মদিনায় চিঠি পাঠাইছে, ওমরের কাছে চিঠি লিখছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও মুসলমানদের খলিফা ওমর, মিশরে মিশরে এই প্রথা চলতেছিল, নারী দিয়ে পানি আনতো, নারী দিয়ে পানি আনতো, আমি বন্ধ করে দিলাম। কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম? উমর চিঠি পায়া বলতেছে, যা করেছো ঠিক করেছো, নীল নদে কুমারী নিয়া পানি দিবে এই সাহস হ্যায় পাইল কই? দাঁড়াও নীল নদের কাছে, আমি উমর চিঠি পাঠাইতেছি। সুবহানাল্লাহ কইতেন না বাবা? বাবা নবী চিনেন, নীল নদের কাছে চিঠি পাঠাইতারবেন, নবী চিনেন, চিঠি পাঠায়া পানি আনতে পারবেন। বর্তমানে রাষ্ট্রপতিরা নবী চিনে না বিদায় চাউলের দামই তো কমাইতারে না। ও রাষ্ট্রপতি নবী চিনাও, তুমিও নবী চিনো, দেখো নবী চিনার রাষ্ট্রপতিদের ব্যবহার কত, ক্ষমতা কত। চিঠি লিখছি, চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম, কার নামে চিঠি লেখে? এখন তো মুসলমান এই রাস্তাটাও হারাইছে, অহন চিঠি লেখে, আগে তো সাদা কাগজে চিঠি লিখতো, মুরব্বীরা লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, না হয় তো লিখছে এলাহি ভরসা, কি কি এলাহি ভরসা, আর অহনে পেট বাইরিছে, পেট কিন্না নিয়ে আইয়ে পেটের উপরে দা লেখা, রাউন্ড করে লেখা, তোমাকে ভুলি নাই, হ্যাঁ বলে ভুলে নাই বলে, ভুলাইবো বাতি না, ভুলাইবো, দেখছো না আইতাছে সামনে। মুসলমানদের নীতি ছিল চিঠি লিখলে উপরে কি লিখতে হবে, বাবারে ওয়াজটা কি বাড়িতে নিতে পারবেন? যেই ঘরে বিসমিল্লাহ আছে এই ঘরে আল্লাহর রহমত আছে, যেই ঘরে নবীর দুরুদ আছে এই ঘরে আমার আল্লাহর দেওয়া বরকত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এ দরিয়ায় নীল আমি উমর চিঠি পাঠাইতেছি, চিঠি পাওয়া মাত্র তোর পানি প্রবাহিত হইতে হবে, না হয় কিন্তু খবর আছে। চিঠি পৌঁছে গেছে, গভর্নর সাহেব ডাকতেছেন, আসেন পানির ব্যবস্থা হয়েছে। হুজুর বলেন কি, কিভাবে কুমারী দিবেন? না, তাহলে কিসে পানি? এই যে কাগজের চিঠি, কাগজের চিঠি। লোকজন তো আশ্চর্য হয়ে গেলেন, কাগজের চিঠিতে পানি আসবে, এটা কি কয় রে? কিন্তু চিঠিটা কার হাতে বলুন? উমরের হাতে, বলুন কার হাতে? উমর নবীকে চিনে? আহ, যে উমর নবীর শানে আপন পিতা, জন্মদাতা পিতা বেয়াদবি করার পর সঙ্গে সঙ্গে পিতার কল্লা কেটে দিয়েছে। নবী চিনলে ক্ষমতা কত হয়? চিঠি পাঠাইলেন উমর নীল নদের কাছে, চিঠি লইয়া ওই গভর্নর সাহেব নীল নদীর কিনারে দাঁড়াইয়া ডাকে, আসো, কার পানি তো দরকার, কিসের পানি নিবে তোমরা, আসো, পানি আনতে পারবেন? হ কিসের বিনিময় চিঠি? বলেন কি, কাগজে দিলে পানি আসবে, দেখো তোমরা আসি কিনা। উমরের হাতের লেখা চিঠি, ওই নবীর ভালোবাসার পারসন উমর, উমরের হাতের লেখা চিঠি, নীল নদের পানিতে ছাড়তে দেরি হয়েছে, নীল নদের পানি জোয়ার আসতে দেরি হলো না। তাই আসুন বাবারা, নবী চিনি, নবীর পক্ষে যাই, যেই নবীর পক্ষে গিয়েছিলেন সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা, আল্লাহু আকবার বলুন, মা গো, ও বোনেরা তোমাদের ভাগ্য বেশি ভালো, সর্বপ্রথম এই নবীরে চিনেছে যারা তারাই ছিলেন মহিলা, এই নবীর পক্ষে গিয়েছেন যারা সর্বপ্রথম গিয়েছেন মা খাদিজা, মা খাদিজা নবীর পক্ষ নিয়েছে, কিভাবে?
এই নবীরে চিনার জন্য মা খাদিজা কত সুন্দর রাস্তা বের করে দিয়েছে। নবীজি যখন বয়স তরুণ বয়স যুবকে পৌঁছবে, খাদিজা লোক চাইছে ভালো একজন লোক, শুনলাম আবু তালিবের ভাতিজা একটা ভালো ছেলে নাকি তাকে নিয়ে আসো। আবু তালিব আমার আপনার নবীকে নিয়ে গেছে, এই তো আমার ভাতিজা। খাদিজা নবীজির দিকে তাকায়া বারবার দেখে, এ কি আপনার ভাতিজা? হ তাহলে আপনার ভাতিজার লেখাপড়া কি? লেখাপড়া কি? নবীজির চাচা আবু তালিব কয়, আমার ভাতিজারে তো লেখাপড়া করতে দেখি নাই, সাসাই দেখে নাই, তার দেখবো কে? বাবা তো নাই ওই। আসলে নবী যে ভার্সিটির ছাত্র, এখানে তো কেউ যায় নাই, কি কন? নবীর ভার্সিটির নাম হলো জাবালে নূর, সুবহানাল্লাহ। কন না যে ভার্সিটির ছাত্র একজন শিক্ষক, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত হওয়া কত বড় ভাগ্য, এক যে বড় পাওয়া, এই জগতে আর কিছু নাই। এই নবীর পক্ষে আপনারা বসতে রাজি আছেন তো? আর শুন নবী চিনি, যে নবী ভার্সিটির ছাত্র, ছাত্র একজন, শিক্ষক কয়জন, ভার্সিটির নাম হলো জাবালে নূর। আল্লাহু আকবার বলো। এবার জিজ্ঞেস করেন খাদিজা, ও আবু তালিব তোমার ভাতিজার লেখাপড়া কি? কয় লেখাপড়া তো করতে আমি দেখি নাই, দেহ নাই, তাইলে তো ব্যবসা চালাইতে পারবে না। একটা কাজ করো, তোমার ভাতিজারে দাও বেড়া বকরি ছাগল চড়াক, তা পারবে? চাচা জিগাই, ভাতিজা পারবা? ক চাচা পারবো। খাদিজা কয়, শুনেন কিন্তু সাবধান, পাহাড়ে কিন্তু ভাগ ভর্তি। নবীজি কয়, আপনি চিন্তা করেন না, বাঘে খাইতে পারবে না। বেড়া বকরি ছেড়ে দিয়ে লক্ষ্য রাইখো, আমার নবী বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে ঘুমায়া থাকে। কই লক্ষ্য রাখবো, ঘুমায়া থাকে। লোকেরা এসে খবর দেয়, খাদিজা গো এমন রাখাল রাখছো, বেড়া বকরি দুম্বার দিকে খবর নাই, ঘুমায়া থাকে, তাই নাকি? মা খাদিজা একদিন রওনা হলেন, দেখি কি করে ঘুমায়, যাইয়া দেখে বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে আমার আপনার নবী ঘুমিয়েছে, বড় বড় অজগর সাপ এসে নবীজির মাথার উপর ফনা ধরে ছায়া দিতেছে। খাদিজা বলেন, না না, এই রাখালের বকরি জঙ্গলার বাগে নিবে না। খাদিজা বাড়ির দিকে যাই আর ফিরা ফিরা চাই, এটা কেমন রাখাল রে? এই রাখাল তো সাধারণ কোনো মানুষ নয়। খাদিজা চিনে ফেলেছে, বেড়া বকরি দুম্বা নিয়ে বাড়িতে আসতে বলো আমার রাখালকে। আমার নবী দুপুর বেলায় বেড়া বকরি দুম্বা নিয়ে বাড়িতে রওনা হলে খাদিজা বাংলা রুমে বসে বসে দেখে, এটা কেমন রাখাল রে? যে রাখাল রৌদ্রের মধ্যে আসতেছিল, আকাশের মেঘের টুকরায় এসে রাখালের উপর ছায়া দেয়। খাদিজা বলেন, মাবুদ মাবুদ রে, এটা কেমন রাখাল আমার বাড়িতে? নিশ্চয়ই উনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই কোনো মহামানব হবে। আসেন, আর বেড়া বকরি দুম্বা আপনাকে চড়াইতে হবে না, শুধু এই জায়গার মধ্যে দুই ঘন্টার ওয়াজ। এই জায়গায় কি ঘটনা ঘটেছে আজকে? এই নবীরে চিনি না, যারা চিনেছে তাদের জীবন ধন্য হয়েছে। বলুন খাদিজা, এই নবী চিনে জীবন ধন্য হয়েছে কি না? সকল মুমেনের মা হয়ে গেলেন খাদিজা। খাদিজা ডাকতেছে, আর বেড়া বকরি দুম্বা আপনাকে চড়াইতে হবে না, আজকার থেকে ব্যবসার হিসাব কিতাব করবেন। অথচ আগে বলেছিল লেখাপড়া জানে কি না, কিন্তু হিসাব কিতাব হাতে দিলে খাদিজা বলেন, এত ব্যবসা হওয়া শুরু হলো, 10 বৎসরে যা ব্যবসা হয়, 1 বৎসরে এর চেয়ে বেশি ব্যবসা হয়। খাদিজা পাগল হয়ে গেলেন, এটা কেমন ব্যক্তি গো, এটা কেমন রাখাল গো, কেমন ব্যবসায়ী গো,
বারবার খালি খাদিজা শিশু নবী যুবক নবী তরুণ নবীর দিকে তাকাইয়া তাকাইয়া থাকে। নবীজির বয়স পৌঁছিসে পৌঁছে গেলে খাদিজা তার আত্মীয় স্বজনকে ডেকে পরামর্শ করলেন, ও আমার আত্মীয় স্বজনেরা, বংশেরা, আমার গার্জিয়ানেরা, তোমরা আমার একটা কথা শোনো, আর সহ্য করতে পারি না গো, আমি খাদিজা রে মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দা। এলাকার লোকজন বলে, আত্মীয় স্বজনেরা বলে, গার্জিয়ানেরা বলে, রে খাদিজা এই ছেলেটা তো এতিম, নাই তার বাবা নাই রে তার মা নাই, বাড়িঘর নাই, সয় সম্পত্তি নাই, তুমি এত বড় দনা ব্যক্তি, এত ধনী খাদিজা, তুমি একটা এতিম বাড়িঘর নাই গরিবের কাছে বিয়ে বসতে রাজি হইলা? খাদিজা বলেন, তোমরা দেখেছো গরিব, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। গরিব বলে, বুঝি তোমরা আমাকে বিবাহ দিতে রাজি হইবা না? রে আমার গার্জিয়ানেরা, বংশের লোকেরা, খাতা আনো কলম আনো, আমি খাদিজা আমার সকল সম্পত্তি মুহাম্মদের নামে দান করে দিলাম, এবার আমি খাদিজা গরিব হলাম রে, আমার মুহাম্মদ ধনী হয়েছে, বলো আমি গরিব খাদিজা রে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি। বাবারা ভাইয়েরা আসুন, নবী চিনি, নবী চিনলে বাক্য কত ভালো হয়। বাবা গো থাকবেন না দুনিয়ায়, আগে যারা আসছিল বিদায় হয়ে গেছে, আমাদেরও যাওয়ার বিষা ইসা পড়ছে, কবে জানি কার বিষার মেয়াদ শেষ হয়ে যায়। নবী চিনেন, তারপরে মসজিদে যান, দেখুন নামাজ কত মজা। নবী চিনেন, মাথায় টুপি লাগান, দেখুন টুপির কত দাম। এক আল্লাহর ওলি স্বপ্নে দেখে নবীজিকে, স্বপ্নে দেখে নবীজিকে, আমার তো কথাটা এখানেই কিন্তু ছিল স্বপ্নের কথাটা, নবীজিকে যে স্বপ্নে দেখছেন, বলুন স্বপ্নটা স্বপ্ন না বাস্তব? নবীকে যে স্বপ্নে দেখছেন 100% বাস্তব নবীকেই দেখছেন, কারণ নবীর সুরত শয়তানের ধরার ক্ষমতা। আমার আল্লাহ বলেন, শয়তান অন্য যা মনে চা তা সুরত দরতারবি, কিন্তু আমার নবীর সুরত আল্লাহ পর্যন্ত নবীকে নিয়ে টানাটানি করতে দেয় নাই, কিন্তু আমাদের মধ্যে কিছু লোক নবী লইয়া টানাটানি করেনিও, কয় নবী মার করতেছে আমরাও মার করতেছি, দেখেন যুক্তি দে আশ্চর্য, নবী মার করতে হয়েছে, নবীর বাবা ছিল, আমরাও মার করতে হয়েছি, বাবা ছিল, তে নবী তো আমাদের মতো নই, বাবারে আমি মানলাম তোমার মতো নই, তে নবী মার করতেছে, তুমিও মার করতেছো, তে নবীর নাম আজানের মধ্যে আছে, তুমি যদি নবীর হমানই হও, তো তুমি ফাললে একদিনের লেগে তোমার নামটা আজানে লাগাও, ভাইসাহ কথাটা কি বুঝাইতাম পারছি? একদিনের লেগে যদি এই দেশের কোনো মৌলবীর নাম, মুফতির নাম আজানও দেয়, পারবো দিত? নবীজি পায়খানা করলে, শুধু পায়খানা কইলে বেয়াদব, কি বলতে হবে? পায়খানা, এই মুসলমান কও না কি পায়খানা, এটা বানানো কথা নয়, কিতাব। দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দেখি নবীজি পায়খানা মুবারক আদায় করে আসলে, আমি আস্তে আস্তে গেলাম আল্লাহর বন্ধুর পায়খানা মুবারকের রংটা কি দেখার জন্য, গিয়া দেখলাম নাই তো পায়খানা মুবারক কি আদায় করলো না, ঘুরে ঘুরে দেখি নাই তো, পরে ঘরে আইসে পড়ছে। আচ্ছা বলুন, মা আয়েশা সিদ্দিকা কেন গেছে, আমার নবীর কি বুঝতে বাকি আছে নাকি আপনার একজনে কয়ে দিলে নবী পারবো? ঘরে ঢুকলে নবী জিগে, আয়েশা কি ব্যাপার, কই গেছিলা? নবী গো গেছিলাম, গেছিলাম গেছিলাম, কই গেছিলা, কথা সাফাইও না কও, তুমি ভাববো না যে আমি নবী জানি না, কোন নবী গো গেছিলাম, আপনার যে পায়খানা মুবারক সারছেন, আল্লাহর বন্ধুর পায়খানার রংটা কেমন আমি দেখতে গেছিলাম, মা আয়েশা দেখে আসলো, পাইলো না, নবী জিগাই দেখছো রংটা কেমন? হুজুর দেহি নাই তো, হুজুর আপনি কি পায়খানা মুবারক আদায় করেন নাই?
করছি তো, কই পাইলাম না যে? রাসূল কয় আয়েশা, আমি পায়খানা মোবারকে বসলে জমি হা করে থাকে আমার পায়খানা খাওয়ার জন্য, আমি পায়খানার সাথে সাথে জমি আমার পায়খানা মোবারক খেয়ে ফেলে। এই নবীরে যদি কন আমার মতো, নবীর পায়খানা মোবারক জমিন খাওয়ার জন্য হা করে থাকে আর তোমার পায়খানা কুত্তাও খায় না বাবারে, এই নবী নিয়ে টানাটানি করো না, বুঝতে বাকি আছে? মিলাদুন নবীর পক্ষে যায়া বুঝো এই নবী কেমন নবী। এই নবীকে নিয়ে দুনিয়ার সাধারণ জিনিসের সাথে মেশাল দিও না। আবার হেরাই দেখবেন মাঝে মাঝে গান গায়, হেরাই যারা মেশাল দেয়, হেরাই কি গান গায়? নেহি দু জাহামে, হেরাই গা মেশালে মুহাম্মাদ, আল্লাহু আকবার বলো, নেহি দু জাহামে মেশালে মুহাম্মাদ, জামালে খুদা কামালে মুহাম্মাদ। আবার হেরাই কয় এই নবীর কোনো মিসাল দু জাহানে নাই। আবার জানি কি হয় মাথার মধ্যে, কয় মার করতেছি, আমরো মার করতেছি, নবীজির পায়খানা মুবারক মাটিয়ে খাইতো আমাদের পায়খানা কুত্তাও খায় না। আমার নবী পশ্রাব মুবারক আদায় করে মাটির পাতিলের মধ্যে রেখে দিলেন, সকালবেলা খবর দিলেন আমার ওই পাতিলের মধ্যে পশ্রাব মুবারক তোমরা ফেলে দাও, যাইয়া পশ্রাব মুবারক খুঁজে পায় না, একটা পাতিলের মধ্যে কিছু পানি মেশকে আম্বরের গন্ধ, মনে হয় যেন শরবত করে রাখছে গো, কি মজার গন্ধ, একটানে খেয়ে ফেলছে। কি খাইছে বলুন, কি খাইছে বলুন? এই নবীর সাথে তুমি মার করতে হইছ, নবী মার করতে হইছে, তুলনা দিও না। পশ্রাব খেয়ে ফেললেন নবীজির, পশ্রাব মোবারক খেয়ে ফেললেন নবী, জিজ্ঞেস করে ফালাইছো, হুজুর পাইলাম না তো পশ্রাব। কেন পাইল না? গড়ের কোনায় হুজুর এটা পশ্রাব নয়, এটা দিয়ে শরবতের ভাণ্ড, শরবত বলে খেয়ে ফেলছি। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, সাহাবীরে এটাই তো আমার পশ্রাব মোবারক ছিল, আমার পশ্রাব খেয়ে ফেলেছো, জাহান্নামের আগুন হারাম করে দিছো। আসুন আমরা সেই নবীর চিনি, যেই নবীর নাম আজানের মধ্যে আমার নাম হবে না, যেই নবীর নাম শুনলে দুরুদ শরীফ পড়া ওয়াজিব হয়। বলুন আমরার কারো নাম শুনলে দুরুদ পড়া ওয়াজিব হয়নি? বাবা রে কেমনে আপনি তুলনা দেন, কেমনে যুক্তি দেন? এই নবীর চিনানের জন্য আমার আল্লাহ নিজে কত সিস্টেম করেছে, এমন কি আল্লাহ নিজে 24 ঘন্টায় এই নবীর উপর দুরুদ ও সালাম প্রেরণ করতেছে। বলতেছিলাম আসুন বাবারা এই নবীকে চিনে দেখবেন সব সহজ হয়ে যাবে। বলতেছিলাম এই নবী স্বপ্নেও যদি কেউ দেখে এটা যেন স্বপ্ন নয়, এটা কি হবে? বাস্তব। এক আল্লাহর ওলি স্বপ্নে দেখে নবীজিকে, নামটা আমার খেল নাই, খেল আসলে বলবো, নবীজি দাড়ি মুবারকে এই এইভাবে খাও যাইতেছে, হঠাৎ একখান দাড়ি মুবারক ভেঙে পড়ে গেছে। আল্লাহর ওলি ঘুম থেকেই এই দাড়ি মুবারক হাতে নিয়ে মুট করে রাখছে, ঘুমের মধ্যে ঘুম ভাঙছে, এখনো হাত হাত মুট বন্ধ। ওলি বলেন আমি হাত খুলে দেখি নবীজির দাড়ি মুবারক আমার হাতের মধ্যে, সম্ভবত ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহের ঘটনা। কই রাখবো, কই রাখবো, কোথায় রাখবো নবীজির দাড়ি মুবারক, কই রাখবো? অবশেষে মাথার টুপির মধ্যে দিয়ে সিলাই করে মাথার মধ্যে রাখে। নবীজির দাড়ি মুবারক টুপির মধ্যে থাকার কারণে, এই টুপি মাথায় দেওয়ার কারণে মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ বলেন আমি রোদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে নবীজির দাড়ি মুবারক মাথায় থাকার কারণে আকাশের মেঘের টুকরা এসে আমারে ছায়া দেয়। আসুন সেই নবীর পক্ষে যাই, আল্লাহর কসম নবীর দাড়ি মুবারক থাকলে যদি মেঘের টুকরা ছায়া দেয়, এই নবীর পক্ষে গেলে, এই নবীর আদর্শ থাকলে আল্লাহর রহমত এসে আপনাদেরকে ছায়া দিবে।
করতে পারতেছি না, খুব কান্দতে ছিলেন, কেন কান্দো খাদিজা বলো, আমি নবী তোমার পক্ষে আছি। ও মা বোনেরা বলুন, রাসূল যদি কারো পক্ষে থাকে তার কোনো বিপদ আছে কিনা? খাদিজা কান্দে, আল্লাহর নবী গো আমি কান্দি, কবরে জানি কি অবস্থা হয়, আমি একা একা কবরে কেমনে থাকবো গো, মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি কেমনে দেব? ও আল্লাহর বন্ধু, আমাকে যদি কান্দা থামাইতে চান আমার তিনটা কথা রাখেন। কি কথা? প্রথম নাম্বার হলো, নবী গো আমি তো আপনার পক্ষে আছি, আমি খাদিজা এন্তকাল করলে, মৃত্যুবরণ করলে আমার একটা কথা রাখেন, আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমি খাদিজারে কাফন পরাইবে। নবীজি বলেন, খাদিজারে যাও, আমি সেই কথা রাখলাম। হুজুর আরেকটা কথা। কি কথা? আমি যেই কবরে শুইব, আমি খাদিজাকে যেই কবরে শুয়াইবেন, আপনি নবী আমারে শুয়াইবার আগে এই কবরটার মধ্যে একটু শুই আসবেন। বলুন, নবী যেই কবরে শুয়াইব এই কবরও কি আজাব আর আইব? এই কবরে আজাব আইব? এই নবীর আদর্শ লইয়া কবরে শুইছে গাউসে পাক। আল্লাহু আকবার বলুন। গাউসে পাক কবরে শুইছে, কাশপালা অলিরা অন্তরের চক্ষু যাদের খোলা, এই চক্ষু না অন্তরের চক্ষু, চারদিক দাঁড়ায় রয়েছে, দেখে গাউসে পাকের সাথে মুলকিন নকির কি ব্যবহার করে। কবর আয়সা ডাকে, তোমার রব কে? গাউসে পাক কথা কয় না, কবরে আল্লাহর অলিরা কি মরে? না। রাসূল বলছে, যারা রাসূলের পক্ষে তারাই অলির পক্ষে, যারা রাসূলের পক্ষে তারাই অলির পক্ষে। এক কিসিমের লোকের আছে, অলির মাজারে যাইও না যাইও না, মরা মানুষ কি দিব? আরে হে রাসূল হইছিনে না, রাসূল কইছে ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর অলিরা কখনো মরে না। রাসূল কইছে অলিরা মরে না, তাইলে বোঝা গেল আমরা মরা মানুষের কাছে যাই না, জাতা মানুষের কাছে যাই। এটা কারা মানবে? যারা নবী চিনছে, যারা নবী চিনছে তারাই এই কথাটা মানবে। গাউসে পাক কিছু কয় না, আবার ডাক দিছে, তোমার রব কে? কথা কয় না, আবার ধমক মারছে, তোমার রব কে? এমনি গাউসে পাক দৌড়ারে থাফা দিয়ে ধরছে, দইরা কয় বারবার জিগাস আমার রব কে? যে রবের প্রেমে দেহটা শেষ করলাম, আমার ইসস রব কে জিগাইতি? তোরার সালাম কালাম কই? সুবহানাল্লাহ কইতেন না? আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায় কান্দিস না আর, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাক আল্লাহ রে অলি যার তরিকায় আমরা চলি, গাউসে পাক আল্লাহর যার তরিকায় আমরা চলি, তাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, তাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া, গাউসে পাখের এমনি নিশানা সুরকে ধরে কত পানা, গাউসে পাখের এমনি নিশানা চুরকে ধরে কত পানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাখের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হাইরে গাউসে পাখের বাবারা, গাউসে পাকের পাওয়ার আসেনি, এই পাওয়ার পাইছে কার পক্ষে গিয়া? সুবহানাল্লাহ কইতেন না? বলুন, এই গাউসে পাক এই পাওয়ার পাইছে কার পক্ষে গিয়া? নাকি গাউসে পাকের স্ত্রী বৈশাখী মেলার যাইতো? মুসলমান, গাউসে পাকের নাম ব্যবহার যারা করেছো, আজ থেকে প্রতিজ্ঞা করো, আমার স্ত্রী আমার মেয়েকে বৈশাখী মেলায় দেব না। আর যদি বৈশাখী মেলায় মেয়ে দিয়ে গাউসে পাকের নাম বিক্রি করো, হাশরের দিন জবাব দিতে হবে। বাবার আদর্শে ফিরে আসুন, আদর্শ ছাড়া কোনোদিন পাবেন না।
গাউসে পাক জীবনে কোনোদিন নামাজ ছাড়ছেন? সুদ মনো খাইছেন? নাউজুবিল্লাহ কর, ঘুষ খাইতো? এরকম কিছু গাউসে পাকের আমলে, যেটা নবীর আমলে, নবীর আমলে যা ছিল না গাউসে পাকেরও আমলে তা ছিল না। আজকে এই ক্ষমতা নবীর আদর্শ নিয়ে, নবীর প্রেম ভালোবাসা ধরে গাউসে পাকের মা বাবার জীবনী খুলুন, তারা কত সৎ ছিলেন, কত ভালো ছিলেন, কত আদর্শবান ছিলেন, কি প্রকারের পর্দানিশীন ছিলেন, কি প্রকারের সত্য পথে ছিলেন, তাদের জীবনী খুলুন, লম্বা হয়ে যাবে, যাই না আমি ওদিকে। বলতেছিলাম এই ক্ষমতা গাউসে পাক অর্জন করেছে সেই পথে চলে যেই পথটা হলো আমার রাসূলের দেখানো পথ, যেই পথটার মধ্যে আমার আল্লাহ রাজি ছিলেন। গাউসে পাক আল্লাহ রলি কবর দেশে দুই মুলকির নকির কি ধরছে, দুইরা কই তোর সালাম কালাম কই, একটা একটার কয় এই বিপদ তো জীবন হইছে না রে। আসলে এই ক্ষমতা হলো আমরা আখেরি নবীর উম্মত। নবী রে ভাইয়া ক্ষমতাটা কারে দিয়া বলুন? বাস্তবে আইসেন দেখেন বিয়ে শাদির অনুষ্ঠানে আপনার 500 মেহমান, ছেলের পক্ষের, ছেলের পক্ষের মেহমান 500 আপনাদের এই এলাকায় আইসা পড়ছে, কিন্তু ছেলের পক্ষে যারা আইছে এই ছেলের পক্ষের জামাইয়ের পক্ষের মেহমানগুলি পাওয়ার বেশি না কম? হেরার পাওয়ার কারে দিয়া? এই কারে দিয়া? দেখবেন এক বেচারা একটা আমের চারা লাগাইছে 250 টাকা দিয়া, 12 মায়া আম আইসাই একটা ছেলে গাছের আম পেড়ে লাইছে, বাড়িওয়ালা কয় আমার ফুল আরে দিলাম না গাছের আম পারতো, এই ছেলেটা কে রে? আর জন্য কো সাসা রাগের না, এটা জামাইয়ের সাথে আইছি মেহমান, কয় মেহমান জামাইয়ের সাথে আইসুস দেখে বেটা বাইচ্চা গেলি, দেখছেন নি? আরে একটা আদাইম্মা বাদাইম্মা জামাইয়ের সাথে আয়া অন্যায় করে মাপ পায়লা, আর যে জামাই সৃষ্টি না হইলে কোনো কিছুর সৃষ্টি হইতো না, আরে হেই জামার পক্ষে যাইতালে কোনো বিপদ নাই। কইবেন হুজুর নবীর জামাই কইলেন? জামাই আমি কই না, জালালাইন শরীফে কয় নবীজি দুজাহানের জামাই, বেহেশতের মধ্যে তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, কয়টা মেয়ের সাথে? আর তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, জামাই হবে নবী, আর আজকে যারা সেই নবীর পক্ষে বসা আপনারা হইবেন যাত্রী। বলুন তো সেদিন আপনার বাপ সাপ কি? জেমেদা যাইবেন ফাড়াইয়া যাইতেন না? দুনিয়াতে তো দেখেন এখন হয়তো বন্ধ, জামাইয়ের পক্ষের লোকজন যে রাস্তাটা যায় খবর হয় না, বুমবাম বুমবাম ফোড়ায় না, খবর হয় জামাই আইতাছে খবর হয়। তাই দুনিয়াতে যদি খবর হইতারে আখেরাতে খবর হইতো না? তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ, কয়টা? মেয়েটির নাম মনে রাখেন না রে, পরে আবার সমালোচনা করবেন মৌলবী কইতে কয়ে গেল, এটা জালালাইন শরীফের ঘটনা। প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, আসিয়া হে মেয়েরা, আসিয়া ফেরাউনের ঘর করে, স্বামীর আদর কি জিনিস পায় নাই, স্বামীর সোহাগ কি জিনিস পায় নাই, বিধায় কষ্ট করেও আল্লাহর একাত্মবাদ ছাড়ে নাই, এই জন্য আল্লাহ তাকে আল্লাহর বন্ধুর সাথে বিবাহ দিয়ে স্বামীর আদর তার ভাগ্যে পৌঁছাবে। প্রথম বিবাহ হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় বিবাহ হবে অর্থাৎ দুই নম্বর মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবীর মা মরিয়ম, মরিয়ম মা হয়েছে কিন্তু স্বামীর খবর, স্বামীর সোহাগ, স্বামীর পরিবেশ সে দেখে নাই, আল্লাহর কুদরতে হয়েছে। আল্লাহ পাক ঈসা নবীর মার কলিজা ঠান্ডা করবেন, এই নবীর স্ত্রী বানায়া। তিন নম্বরে হবে মুসা নবীর বোন কুলছুম, তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ বেহেশতে, আর আপনারা হবেন সেদিন যাত্রী। দুনিয়াতে দেখবেন ছেলে পক্ষের মেহমান যখন আসতে থাকে একটু বৃষ্টির পানি রাস্তার মধ্যে, মেয়ের বাবা পরিষ্কার করায়, ইট দিয়ে দেয় কাদার মধ্যে, না হয় তক্তা ফালায় কাদার মধ্যে, যাতে ছেলে পক্ষের মেহমান সুন্দর করে আসতে পারে। আসরের দিন
আমার নবী যখন আপনাদেরকে লইয়া জান্নাতে যাওয়ার জন্য ফুল সিরাতের কিনারে যাবেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, জিব্রাইল রে আমার বন্ধু আসতেছে, দুজাহানের জামাই আসতেছে, ওই জামার সঙ্গী লইয়া পার হওয়ার জন্য ফুল সিরাতের ফুলের মধ্যে তোমার 600 নূরের পাখা বিছাইয়া দাও। যেটা বলতেছিলাম, আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের শান ও মান, বলুন আল্লাহর ওলিদের ক্ষমতা কার পক্ষে গিয়ে বাড়ছে? এই পক্ষটাই তো আমাদের মেন পক্ষ, এই পক্ষটাই হলো আল্লাহ পাওয়ার পক্ষ। বাবার আসুন আপনার আলোচনা শুনবেন, দোয়াও করবেন, ওলিদের হাতের সাথে হাত বাড়াবেন, এ হাত আমার আল্লাহ খালি ফিরাবে না। যাই হোক, আমি আলোচনা সংক্ষেপ করে আনতেছি। বিবাহ হবে বেহেশতের ময়দান, বেহেশতে তিনটা মেয়ের সাথে নবীজির, আর আপনারা হবেন যাত্রী। কারা হবেন? যারা নবীর সাথে শত্রুতামি করেন তারা হবেন, না নবীকে যারা ভালোবাসেন তারা হবেন? আচ্ছা, দুনিয়াতেই দেখেন বিয়ে শাদীর মধ্যে বন্ধু ছেলেরে দায়িত্ব দিছে, এই ছেলে তোর বন্ধু বান্ধবকে দাওয়াতটা তুই দিস। বলুন, ছেলে যে দাওয়াত নিয়ে গেল, এর সাথে যার বন্ধুত্ব, বন্ধুরে দাওয়াত দিল না দুশ্মনরে দাওয়াত দিল? দুনিয়াতেই যদি ছেলেটা তার বিয়েতে বন্ধুরে দাওয়াত দেয়, বন্ধুরে কার দেয় বিয়ের দাওয়াত, আর আখেরাতে জান্নাতের বাগানে নবীজির বিয়ে অনুষ্ঠানে বলুন নবী কি দুশ্মনদেরকে নিবেন না আপনাদেরকে নেবেন? নবীর আশিকদেরকে নবী নিবেন, নবীর বন্ধুদেরকে নিবেন? বন্ধু কারা? নবীজি একদিন বলেছিলেন বেলালকে লক্ষ্য করে, ও বেলাল, তুমি কি আমার বন্ধুদেরকে দেখেছো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু তো আমরাই। নবী বলেন, না, তোমরা হলো আমার সাহাবী, তোমরা আমার বন্ধু না। হুজুর, আমরা বন্ধু না সাহাবী? জি। আমার বন্ধুদেরকে দেখছো? বেলাল বলেন, হুজুর, আমরা যখন না, তাহলে বন্ধুর ব্যাপারে আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা জানি না। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, আরে বেলাল, এমন একটা যুগ আসবে রে, ফেতনার যুগ, আখির যুগ, শেষ যুগ, টিভির যুগ, বৈশাখী মেলার যুগ, গান বাজনার যুগ, ওই যুগে আমার এক কিসিমের উম্মতেরা রে, আমি নবীর ভালোবাসা লইয়া রাইতের রাত মাহফিলে বসে থাকবে, আমার দুঃখের কাহিনী শুনলে উহ আ চিৎকার মারবে, চোখের পানি জর্জর করে ছেড়ে দিবে, ও সাহাবীরা আমাকে না দেখে আমার জন্য তারা পাগল পাগল হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, রাত্র সারা রাত দিয়ে দিবে, সাহাবীরা রে জেনে রাখো, আমারে না দেখে যারা এইভাবে আমারে ভালোবাসা দিবে রে, তারা হলো আমি রাসূলের বন্ধু। এই হাদিসের বলে বোঝা যায় আপনারাই হবেন বন্ধু, আপনারাই জিব্রাইলের নূরের পাখা দিয়ে পার হবেন। এখন নবীর পক্ষে পুরাপুরিভাবে আসতে আপনারা রাজি আছেন? তাহলে কথা দেন, নিজের উপযুক্ত মেয়েকে, নিজের স্ত্রীকে বৈশাখী মেলায় দেবেন না? পারবেন? এ ওয়াদা করতে পারবেন? কার ভালোবাসাই করবেন বলুন? কার ভালোবাসাই? যদি নবীর ভালোবাসাই এ ওয়াদা করে ঘরে ঢুকাইতে পারেন, আল্লাহর কসম, নবী আপনাদেরকে না নিয়ে ফুল সিরাতের ফুল পার হবে না। মাশাআল্লাহ, বাবারা বাইরে আসুন, হুজুরা এসে গেছেন, আমি সংক্ষেপ করতেছি। এ নবীর পক্ষটা ধরেন, এখানে আমি সংক্ষেপে এ নবীর পক্ষটা ধরার একটা সাইড দেখা, তারপর আসুন যে নবী বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মরে না। নবী বলেছেন, নবীর কথাটা কি আপনারা মানেন? অনেকে কিন্তু এই সেই বলবে, আপনারা কি নবীর কথা শুনবেন না মুফতির ফতোয়াত যাইবেন? কার কথা শুনবেন? নবী বলছে আল্লাহর ওলিরা মরে না। গাউসে পাক কি মরছে? আজকে গাউসে পাকের স্মরণ আছে, গাউসে পাক কি মরছে? কবরে জিন্দা শুয়ে আছেন, নবীর হাদিসের বলে বলতেছি, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না। বিদায় তো আমরা ওলিদের মাজারে যাই, যেহেতু ওলিরা মরে না। বাস্তব কত কত ওলি, আর বাংলার জমিনেই তো বহু প্রমাণ।
গালসে পাক মুলকিন নকির দুয়ারে দরছে দৈরা জিগায় তোরা সালাম কালাম কই একটা একটার ভাই চায় এই ঘটনা তো কোনোদিন ঘটে নাই কোন বিপদ বললাম আল্লাহ কো চিনছ না হেরা জামাই সাথের মেমান দুজাহানের জামাই কি দুজাহানের জামাই সাথের মেহমান কারণ বিয়ের দিন জামাই সাথের মেহমানের পাওয়ার বেশি না আমার জানা এক ঘটনা এক বিয়ের মধ্যে এক রিক্সাওয়ালা হ্যাঁ ফ্যান নাই আরেক বাড়িতে ফ্যান হাওলাত কিনে আনছে ফ্যান ফিন্দার পরে এখান তো বুঝেন না রিক্সাওয়ালার এই বেল নাই তো তা সেই রিক্সাওয়ালার কমর আর বড়লোকের ছেলের কমর কি একরকম মোটা হবে বেচারা বড়লোকের বিয়ের যাইব তো জামাইয়ের লগে যাইব একটা ডাট ফাটাচ্ছে না বেটা হাওলাত কিরে ফ্যান আনছে ফিন্দা দেখে আদাত বড় হয়েছে জামাই তো যাইতেছে গা যাত্রী যাইতেছে গা হ্যাঁ মুট করে দৌড়া দৌড়ে আমি জিগাই ভাই সাহেব কি ব্যাপার কই ফ্যান ফিনছি তো ফ্যান ফিনছেন দৌড়ে রাখছেন কেন কই বড় লাগে একটা বেল আনতেন হ্যাঁ আমার জিগা বেল কি আরে বেটা আটকাই বেলা গিয়া কোন আনছি না তো তারপরে সামনে এক বাড়িতে এক গর্তে ফাড় আনছে ফাড়দা রশি ফাঁকদা দিছি বিতরে দিয়ে আড়াই আনছে এরপরে বেটা জামাইয়ের লগে যাইব একটা ডাট ফাটাচ্ছে না খাইতে বইছে বেচারা কারণ মজার খাউন তো মাঝে মাঝে হয় আর দাঁড়েও খায় খাইতে লইছে গলার মধ্যে বাইজা গেছে মেয়ের পক্ষের মেহমান চেয়ারম্যান সব ঘুরতেছে খাওন দাওন কি হয় না হয় মেয়ের বাবা বলছে আপনি জ্ঞানী মানুষ আপনি একটু দেখেন হ্যাঁ চেয়ারম্যান ডেকে কইতেছে রিক্সাওয়ালা চেয়ারম্যান ডে দৌড়ায় আচ্ছা হাওয়ার পাল্লো কার পক্ষে গিয়া বলুন আরে আমরা তো দুজাহানের জামাই পক্ষের মেহমান যেই নবীর সৃষ্টি না হইলে কুল কায়নাতের সৃষ্টি এই গাউসে পাক মুলকিন নকির রে দৌড়বো এটা কোনো ব্যাপার হই না বাবারা রাস্তায় আসেন না আমরা তো বড় পাওয়ারফুলি রাস্তা আমাদের রাস্তা আমরা বড় পাওয়ারফুলি উম্মত কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস আর যে আমরা কেন ঘূর্ণিঝড় সিরলের হাতে মার খাই পানি থাকবে সমুদ্রে মানুষ থাকবে বাড়িতে পানি কেন বাড়িতে আসে আর মানুষ কেন সমুদ্রে বসে দুঃখের কথা কষ্টের কথা আসুন নবী চিনি বৈশাখী মেলার জন্য আমাদেরকে বানায় নাই চেয়ারম্যান সাহেব দৌড়ে আরেকজন কয় ওই তুই কারে দৌড়াইতাছস খবর রাখস কই কে চিনছি না তো ওইটা এলাকার চেয়ারম্যান কয় চেয়ারম্যান হচ্ছে আমার কে চাই আমি জামাইয়ের সাথে আইছি রিক্সাওয়ালা যদি জামার সাথে যাইয়া চেয়ারম্যানকে দৌড়াইতে পারে গাউসে পাক আখিরি নবীর পক্ষে আইসা মুলকিন নকির ধরার ক্ষমতা আছে কিনা ধরছে দইরা কয় রব কে জিগাইতেছস যে রবের ভালোবাসায় দেহ শেষ করছি রব কে জিগাইতেছস শুধু গাউসে পাক না মহিলাদের মধ্যে রাবিয়া বস্তির ঘটনা রাবিয়া বস্তি একটা মহিলা ও মা বোনেরা তোমরা তো আখিরি নবীর উম্মত তোমরা ওই এই লাইনে আসো বৈশাখী মেলার পক্ষে নয় আখিরি নবীর পক্ষে আসো তাহলে তোমাদেরও ভাগ্য ভালো রাবিয়া বস্তিরে কবরে শোয়া কাশপলা অলিরা আল্লাহর অলির পাশে বসা এরকম অন্তরের চক্ষুওয়ালা আল্লাহর অলিরা রাবিয়াকে কবরে শোয়া পাশে এই চোখ বন্ধ করে অন্তরের চক্ষে তাকিয়ে আছে মুলকিন নকির কি কয় জিগা দেখে মুলকিন নকির জিগা রাবিয়া তোমার রব কে রাবিয়া তোমার রব কে রাবিয়া কয় বালা প্রশ্ন করছো এই প্রশ্ন যে করবা আমার নবী বলে গেছে শোনো মুলকিন নকির আমি যদি বলি আমার রাবিয়া আমি রাবিয়ার রব আল্লাহ আল্লাহ যদি কয় আমি রাবিয়ারে চিনি না তাই তো আমার কথার কোনো দাম নাই আমি একটা মহিলা ও মুলকিন নকির আমার রবকে আমারে না জিগায়া আমার রবের জিগাও আমি কে রবে যদি আমারে বান্দি বলে স্বীকার করে তাইলে এর মধ্যে কোনো ত্রুটি থাকবে না একটা মহিলা কি করে এই রাবিয়া কি সেই রাবিয়া যে রাবিয়া রঙের সাজ সাজ্জা বৈশাখী মেলায় গেছে রাবিয়া কবরে যাইয়া ও ডাকে মুলকিন নকির রে আমার রবকে জিগাও আমি কে রব ডাক দিয়া বলতেছেন ও মুলকিন নকির আর কি জিগাইবি আমার বান্দি রাবিয়া রে আর জিগাইস না
রাবিয়া যদি এই খেলা খেলতে পারে বলুন গাউসে পাকের খেলা আরো বড় হবে না শুরু হবে? দুইটারে ধরছে দইরা কয় রব কে জিগাইতেছ তোরা সালাম কালাম কই? খুজুর আমরা তো সালাম কোনো সময় দিছি না তো কবর আয়া, আমরা ওই সালাম দিয়া কুল পায় না, আমরা তো ফেরেস্তা হুজুর ফেরেস্তা। গাউসে পাক আরো সাফাইয়া ধরে তোরা ফেরেস্তা কহ আমি যদি তোরারই খোঁজ দাসি কন কি আমরা খুঁজেন কিল্লে গিয়া ও কিল্লে গিয়া মানে তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানাবালা তোরা বলে নিষেধ দিসলি সুবহানাল্লাহ করি কই নিষেধ আর কই ধরছে বাবা রে তোমরা ফিলি আমি কিরে কি করবা ওলিদের ক্ষমতা কমাইতে পারবা না ওলিদের ক্ষমতা কে দিয়েছে ওলি শব্দের অর্থ হলো বন্ধু কার সাথে বন্ধুত্ব আল্লাহর সাথে বন্ধুত্ব যার বলুন তার ক্ষমতা কম না বেশি বরিশালের এক বেচারা রিক্সা চালা সদরঘাট রিক্সাওয়ালা প্যাসেঞ্জারের সাথে 2 টাকা বেজাল রিক্সাওয়ালা কইতাছে মোর 2 টাকা দিবি না টাপা টাপি বাজাবি রিক্সাওয়ালা কইতাছে প্যাসেঞ্জার রে মোর 2 টাকা দিবি না টাপা টাপি বাজাবি মোরে সেন মোর বাড়ি বরিশাল মোর দাদা শহীদার মোর আইনের লোক কথাটা কি বুঝাইতে পারলাম না? হ্যাঁ কি বুঝাইলো মোর বাড়ি বরিশাল মোর দাদা শহীদার মুরা আইনের লোক হ্যাঁ দাদা শহীদার হ্যাঁ বলে আইনের লোক সদর গাড়াইয়া বাহাদুরি দা বরিশালের লোক যদি দাদা শহীদার আইনের লোক কইয়া সদর ঘাট বাহাদুরি দেহাইতারে যে নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হতো না এই নবীর উম্মত হইতালে কিছু ক্ষমতা ফেরেশতাদের সাথে দেখানো যাবে কিনা একবার দেখাইছেন নবীর আশেক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বাবারা কষ্ট হইতাছে আপনাদের, আমি হুজুরের কাছে মাপ চাই নিতেছি, আমি অল্প সময় আলোচনা করব। একদিন জিব্রাইল যায় বলেন আল্লাহ আখেরি নবীর উম্মতের শান মান কত বেশি আপনি ঘোষণা দিলেন অতই শান। আল্লাহ বলেন হো আচ্ছা আল্লাহ আমি একটা কথা কি আপনি যে বেহেশ বানাইছেন খুব সুন্দর আমাকে একটু দেখার অনুমতি দিবেন? আল্লাহ কো দেরি করিস না একদিনের সময় দিলাম একদিনের মধ্যে দেখাই করিস। জিব্রাইলের 600 নূরের পাখা আছে একটা পাখা বাড়ি দিলে 500 বছরের রাস্তা যাইতারে এক পাখায় কত বছর আর 600 বাড়ি দিলে চিন্তা করেন পরে বাড়ি গিয়া এখন সময় নাই 600 বাইরে আর সারে দিনে বেহেস্তের একটা কোনা পস্তে পারছে না যায়। আল্লাহ আর একটু সময় যদি দিতেন কিচ্ছু দেখতে পারলাম না। কয়দিনের চাইলি? 8 দিন দিলাম 8 দিন 8 দিন 600 নূরের পাখা বাইরেয়া মাত্র এক কোনা দেখছে জানালার পাশে দেখা যায় কি সুন্দর রে। আল্লাহ গো আমার 2 মাসের সময় দেন যা দিলাম 2 মাসে কিছুটা ঘুরে গেলে দেখা আইসা পড়ছে আল্লাহ আফসুস মিটলো না পারলাম না সারে বেহেস দেখতাম। আল্লাহ এই বেহেস কাকে দিবেন? আপনার আদরের কোন বান্দারা এই বেহেস তো থাকবো এই বেহেস দিলে কি লাভ হবে? আমি জিব্রাইল 600 নূরের পাখা দিয়া 2 মাসে ঘুরে ফেললাম না দেখতাম হেরার তো পাখা থাকতো না হেরা কিভাবে এই বেহেস বুক করব? আল্লাহ কয় ফারবো রে ফারবো। আল্লাহ গো সব বেহেস পুক করার মতো ক্ষমতা কার হবে? আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মতের আর হবে। আল্লাহ হেরার কি পাখা আছে? কয় না হেরার পাখা নাই হেরার ভালোবাসা আছে। ভালোবাসার মুরগি চট্টগ্রাম জব করলে লন্ডন থেকে ছটফট করে তাদের পাখা নাই রে তাদের আছে ভালোবাসা। ভালোবাসা যারা শিখেছে তাদের জীবনী যারা নবীর ভালোবাসায় জীবন দিয়েছে যারা নবীর প্রেমের মালা গলায় লইয়া শহীদ হয়েছে হাশরের ময়দানে শহীদদেরকে জান্নাতে দিবেন বিচারাচার শেষে জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে আমার আল্লাহ জান্নাতে যাবেন ও আমার জান্নাতি মেহমানেরা উত্তর দিকে যাবেন তোমরা কেমন আছো? আল্লাহ খুব ভালো আপনার জান্নাতে খুব শান্তি। পূর্ব দিকে যাবেন কেমন আছো? ভালো খুব স্বাদ খুব মজা। দক্ষিণ দিকে যাবেন কেমন তোমরা? আল্লাহ খুবই ভালো খুবই আরাম। পশ্চিম দিকে যাবেন এক কিসিমের লোকেরা মনটা
কষ্ট করে দাঁড়িয়ে আছে, আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার মেহমানেরা তোমাদের মনটা খারাপ, এই জান্নাতের মধ্যে আয়েশা তোমাদের কি শান্তি হলো না, মনটা আনন্দ হলো না? ওই লোকগুলি জবাব দিবে, প্রভু গো ভাবছিলাম তোমার জান্নাতে শান্তি পাবো গো, নাই নাই তোমার জান্নাতে শান্তি নাই। আমার আল্লাহ বলবেন, পাগলেরা রে বলো এই জান্নাতের চাইতে শান্তি আর কোন জায়গায় আছে? তারা হলো শহীদ, কিতাব লেখে সবগুলো শহীদ, দাঁড়িয়ে বলবে, প্রভু গো তোমার জান্নাতে শান্তি নাই, শান্তি পাইতাম যখন তোমার বন্ধুর ভালোবাসায় গো উহুদের ময়দানে জীবন দিতাম, বদরের ময়দানে যখন তোমার বন্ধুর ভালোবাসাই কলিজা সেদ্রু করতাম, ডান দিকের তীর কলিজা সেদ্রু করে বাম দিকে বেরিয়ে যাইত, ওই দিন যেই মজা পাইতাম তোমার বন্ধুর ভালোবাসার জীবন দিতে যাইয়া যেই মজা পাইতাম গো প্রভু, এই মজা তোমার জান্নাতের ভিতরে লাগে না। এই নবী চিনেন নবীর ভালোবাসাই জান। আল্লাহ বলেন, ও জিব্রাইল তাদের আসে রে ভালোবাসার ক্ষমতা। প্রভু গো আমার বুঝে আসে না, আমার পাখা দিয়া পারলাম না দেখতাম, হেরা পাখা নাই দেখবে, এত ক্ষমতা এদের, আখিরি নবীর উম্মতের। আল্লাহ আমারে যদি একটু সময় দিতেন, আপনার কথা মানি কিন্তু বুঝার জন্য একজন আখিরি নবীর উম্মতের সাথে আমি একটু কথা বলে আসি, আমার একটু সময় দিবেন? আল্লাহ কয়, যা, কোথায় যাবি? মসজিদে নববীর দরজায়, মসজিদে নববীর দরজায়। এ নবীর উম্মতের পাওয়ার মাপার জন্য আল্লাহ জিব্রাইলকে ঠিকানাটা কোথায় দিল? মসজিদ। কোথায় দিল? তাহলে বোঝা গেল আমাদের পাওয়ারের জায়গাটা হলো মসজিদ। মসজিদ ছাড়া আমাদের পাওয়ার বাড়তে পারে না। আজকে মুসলমান মসজিদ ছেড়ে দিয়ে বৈশাখী মেলায় পাও দিয়েছে, বিপদ আসতেছে, আর বেশি দিন বাকি নয় আজাব আরো আসতেছে। তওবা করে, ওলির হাত ধরে তওবা করে ক্ষমা চাও। মসজিদে নববী ফজরের আজানের আগে যাইবি, যাই আগে ভিতরে ডুহে, যাই হগলের পরে বাইরে হয়, তার সাথে কথা বললে বুঝ পাইবি আমার আখেরি নবীর উম্মতের পাওয়ার কত। জিব্রাইল মানুষের বেশ ধরে মসজিদে নববীর গেটে আগে ঢুকছে, একজন টার্গেট করে রাখলেন, দেখে সকল মানুষ বাহির হলো, এই ভদ্রলোক বাহির হয় না, দরজায় চলে গেছে, হাত এভাবে দিয়ে জিব্রাইল যাতে বাইরেতে না পারে, দাঁড়ায় ভিতরে দেখে ওই লোকটা যে আগে ঢুকছিল, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কি ভালোবাসতেন, বেরিয়ে আসছে, ভাইজান একটু দাঁড়াইবেন, আপনার নাম কি? আমার নাম আবু বকর, আপনার সাথে আমি কিছু কথা বলবো, এত সকালে আপনি কোত্থেকে এসেছেন, আপনার বাড়ি কই? জিব্রাইল কো কোদা গো আমারে জিগাই বাড়ি কই বলে, কোন বিপদ জানি হরি, আল্লাহ আপনি আমারে বাঁচাইয়েন। আরে ভাই আমার বাড়ি যেহেনে হোক আপনার সাথে কথা বলতে আইসি, আমি আপনার মেহমান, আমাকে চাপতাছেন কেন? কনা ঠিক আছে, বলেন বলেন কি কি কথা? আপনার নাম আবু বকর, আমি একটা কথা জিগাইতাম। আচ্ছা আপনি আবু বকর কি বলতে পারেন, জিব্রাইল কোথায় আছে? যে কইতাছে হ্যাঁ কে, রূপ দোষে মানুষের আখিরি নবীর উম্মতের ক্ষমতা মাপতে হইছে। বলুন, ফেরেশতাদের ক্ষমতা বেশি না এই নবীর উম্মতের ক্ষমতা বেশি? এটা বাস্তব। আবু বকর কয়, জিব্রাইল দা আপনার কি দরকার, কোন রেন দেন আছে? জিব্রাইল কো, আমি আসতাম জিগাইতাম, হন যে মিলে জিগান লইছে, চেহারা লাল করে সারব, কন্যা রেন দেন নাই একটু দরকার আছে, কতে তো বললি তো হয় না, আমার একটু সময় দিলে আমি খুঁজা দিহি জিব্রাইল কই আছে। জিব্রাইল কয়, মানুষ বেশি জিব্রাইল কয়, সময় কি মাস দুই এক নিবেন? খোয়ারে আশ্চর্য, জিব্রাইল বাড়ি করতে অতক্ষণ লাগে, অত দিন লাগে, আষ্ট দিন নিবেন? আরে না, একদিন ধোপ, জিব্রাইলের ক্ষমতা শেষ, কতে এই কতক্ষণ সময়ের মধ্যে বাহির করবেন? আবু বকর আপনি বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চোখ বন্ধ করব, চোখ খুলব, জিব্রাইল কই আছে কই দিব। এই পক্ষটার মধ্যে লাভ বেশি না?
চোখ বন্ধ করব খুলবো জিভ দিল কই দরাত পড়ছি। আচ্ছা বন্ধ করেন, চোখ বন্ধ করছে আবু বকর সিদ্দিক, চোখ খুলছে, খুইলা কই ভাই সাহেব আপনি যায়েন না কারণ কোকিল লেগিয়া কো জিব্রাইল লে খুঁজলাম পাইতাছি না, আল্লাহর আরশে গেলাম জিব্রাইল নাই, সাত আসমান সাত জমিন কোনায় কোনায় ঘুরলাম জিব্রাইল নাই, আটটা বেহেশতের কোনায় কোনায় ঘুরলাম জিব্রাইল কই খোদা ঘু, আমি ছয়শ নূরের পাখা দিয়া দুই মাসে একটা কোনা দেখ ফেললাম না, এটা কেমন নবীর উম্মত? আল্লাহু আকবার বলো বাবারে, আর কারো কথা শুনলেন না, এই নবীর পক্ষে যান। আবু বকর কি কয়, আটটা বেহেশতের কোনায় কোনায় বলে ঘুরছে, আবু বকরের তো পাখা নাই আমার পাখা ছিল, আল্লাহ কয় জিব্রাইল রে আবু বকরের এই পাখা নয় আমার আবু বকরের ছিল রে প্রেমের পাখা। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল ছিলেন আবু বাকার প্রেমে দরিয়াই দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বাক প্রেমে দরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের হঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের আবু বকরের নাই, আবু বকরের আছে রে ভালোবাসার পাখা। ভাই আপনি যেন না দাঁড়ান, আটটা জান্নাত কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম, নাই নাই জিব্রাইল নাই, ভাই আপনি যেন না দাঁড়ান, আপনি খবরটা লয়ে যান, সাতটা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, এই নবীর উম্মত হইতালে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই। চারটা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম জিব্রাইল নাই, আটটা জান্নাত দেখলাম জিব্রাইল নাই, মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব ঘুরে দেখলাম নাই, সিদ্রাতুল মুনতাহা থেকে তাতা সারা পর্যন্ত দেখলাম জিব্রাইল নাই, আরশ কুরসি লৌহ কলম দেখলাম, বলুন সময় কতটুকুন? ঘুমাইছেন আপনারা? সময় কতটুকুন বলুন? যেই সময়ে আমি আশিক নবীর পাগল আবু বকর এতগুলো দেখলো, বলুন আমাদের তত্ত্বাবধায়ক সরকার পারবে নি? তত্ত্বাবধায়ক সরকার পারবে খালি চাউলের দাম বাড়াইতো, আর পারবো বিল্ডিং বাংতো, এই ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের আসেনি, জাতিসংঘের মহাসচিবের আসেনি, বুশের আসেনি, হের বাফের আসেনি, আছে যার নবীকে ভালোবাসা দিতে জানে যারা। আবু বকর বলেন কোথাও যখন জিব্রাইল নাই যাবে কোথায় জিব্রাইল? ভাই মনে দুঃখ নিন না, আমি তো আবু বকর আমি তো জিব্রাইল না, আমার মন কয় আপনি ওই জিব্রাইল, ধরা পড়ছি নি যে নবীর
উম্মতের হাতে জিব্রাইল ধরা পড়ে, বলুন গাউসে পাকের হাতে মুলকিন নকির ধরা পড়া কোনো ব্যাপার হইবনি? তোমরা হয়তো খুঁজদাসি, তোমরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানাবালা নিষেধ দিছিলা। হুজুর আমরা না তো, আমরা না কই তোরা হে স্টাফের নি, কহ স্টাফের কয় তাইলে ছাড়তাছি না। আজকা সাইজ কেড়ে সার নিষেধ দিস, কই বানাইছে কই দরাত পড়ছে। আজকে নবীরে চিনলাম না, এ নবীর পক্ষটাই তো সেই ক্ষমতার পক্ষ। আল্লাহ একবার বলুন, একটা আরেকটারে কয় কোন বিপদে পড়লাম, একটা কয় হুজুর আমারে ছাইরে দিন, আমার আল্লাহকে পরামর্শ করাই কেমনে ছুডুন যাইব। কই তুই ছাড়লে আইবি নি? কয় আমুকো না তুই আইতি না। কয় আমি না আইলে হেইডারে মাইরা লাইন। কয় তুই কি কই সস আমারে মাইরা লাইতো? আল্লাহ কো কী চে ক বিপদে পড়ছি, কী লেগা ক সালাম দিছি না বলে। সালামটা কার সুন্নত বলুন, সবাই বলুন কার সুন্নত? বাবারে রাস্তাঘাটে দেখা হইলে একজন আরেকজনকে সালাম দিবেন না গান টান দিবেন? ওহন তো সালামও দেয় না। একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হইলে বড় হাফ প্যান্ট ফিনতাললেই কোর্ট কাচারি অফিস আদালতে গিয়ে বসকে দেখে সম্মান দেয়, গুড মর্নিং স্যার। মুসলমানের মুখ থেকে গুড মর্নিং তোমার লজ্জা থাকা উচিত। যেই দেশের ভাষা গুড মর্নিং, যে ইহুদি খ্রিস্টানদের চরিত্র গুড মর্নিং, তারা আজকে যায় দেখো ইরাকের জমিনে তোমার আমার মা বোনদেরকে কারাগারে বন্দি করে নির্যাতন করতেছে। আজকে সেই আদর্শ ধরেছ, নবীরে কষ্ট দিতেছ, আজ থেকে মুসলমান প্রতিজ্ঞা করো নবীর আদর্শ ব্যবহার করব। বলুন নবীর আদর্শটা কি হবে? বাবারে পারবেন কি কালকার থেকে আদর্শ ব্যবহার করতে? তাহলে নবী আপনাদের জন্য ফুলসিরাতের কিনারে বসে থাকবে। কালকার থেকে অন্তত পক্ষে সালামটা শুরু করে দেন, আর গুড মর্নিং গুড নাইট না, এই মুখে তালা মারেন। এরা ইহুদি খ্রিস্টান, এরা বিজাতি, যারা মুসলমানদের কলঙ্ক করতেছে তাদের আদর্শ আমরা নিতে পারি না। বলুন আমরা কার আদর্শ নেব? সে নবীর আদর্শের মধ্যে শক্তি, সে নবীর আদর্শের মধ্যে শান্তি। গাউসে পাক ধৈরা কয় সাত্তাসি না, আল্লাহ কয় কি করছিলি? কয় সালাম দিছিলাম না। কয় হগল হেন মাতবুরি করিস না, তাড়াতাড়ি সালাম দে হুজুর, আসসালামু আলাইকুম। গাউসে পাক কয় সাইরা দিলাম, আর যাদের এদিকে কোনোদিন না দিই দুইটা সুইটটা কয় জীবন আর এমনি আইতাম না। বাবারা এই শক্তি এই ক্ষমতা অর্জন হবে যদি এই নবীর পক্ষে নবীর আদর্শ নবীর তরিকায় ঢুকতে পারেন। আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। খাস করে যে ভাই মাহফিলের আয়োজন করেছেন, সুদূর প্রবাসী বিদেশ থেকে টেলিফোনে আমার কাছে দোয়া চাইছে, আমি একটু দোয়া করব, বাকি দোয়া হুজুর করবে যেহেতু আমার কাছে দোয়া চাইছে। আসুন একটু দোয়া করি, বাকি দোয়া হুজুর করবেন। আমি শুধু হাত তুলব না, এমনিই দোয়া করে দিব। আল্লাহ যে ভাই বিদেশ থেকে এই বাড়িওয়ালা দোয়ার দরখাস্ত করেছেন, আল্লাহ ওনাকে নেক হায়াত সুস্থ রাখো, রুজি রোজগারে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে হেফাজতে রাখো। সকলে বলুন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।